আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো লালন ভাই চলে আসলাম আবারও আপনাদের খামারে, শুক্রবার হলেই চলে আসা হয় আপনাদের খামারে প্রতি শুক্রবারে। তো আজকে বসে তো মাশাআল্লাহ অনেক গরু দেখতে পাচ্ছি, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। গরু অনেকগুলি আছে, আজকে চারটা দেখাবো, একটা দুইটা মন্ডি আর হলো দুইটা ফ্লিক। দুইটা মন্ডি দুইটা ফ্লিক, দুইটা ফ্লেক বি, তার মধ্যে একটা ফ্লেক বি মন্ডি আছে, তিনটা মন্ডি একটা ফ্লেক বি আর কি। আচ্ছা, আর আপনার তো মন্ডিটাই বেশি সংগ্রহ? হ্যাঁ মন্ডি ফ্লেক বি দুটাই আমার সংগ্রহ। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা লালন ডেয়ারি ফার্মের সত্তাধিক আর কি। আচ্ছা, তো বাচ্চাগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। চলে যাই দেখে। সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম লালন ভাই আমরা। এটা ফ্লেক বি, ফ্লেক বি না, ফ্লেক বি বকন বকনা। দেখেন আজকে দেখেন যে ফ্লেক বি বকনার আর কোয়ালিটিটা কেমন হয় এটা আজকে সরজমিনে দেখেন। বয়সটা কেমন এটার? বয়স এটা আনুমানিক 5 মাসের মতন হবে কিংবা 4 মাস হবে আর কি। 4-5 মাস? হ্যাঁ 4 থেকে 5 মাসের মধ্যেই। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই অমায়িক। এতদিন তো খালি শুনছেন যে ফ্লেক বি ফ্লেক বি, কিন্তু ফ্লেক বির আজকের গঠনটা দেখেন যে ফ্লেক বি কী ধরনের গরুটা হয়। সবসময় দেখেন এই দেখেন মুখের দিকটা সবসময় সাদা, চারটা খুর সাদা, নিচের অগ্র এটা সাদা, লেজটা দেখেন কত ছোট, এবং চামড়াগুলি কিন্তু অমায়িক পাতলাই দেখেন, খুবই পাতলা। বাটগুলো দেখাই? হ্যাঁ বাটগুলো আছে কিনা? চারটা বাটি আছে, এই দেখেন চারটা বাট, ছোট বাচ্চা তো। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম আসছে আমি 65,000 টাকা। এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 65,000 টাকা? 65,000 টাকা। সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, দুই নাম্বার। এটা এটা একটা মন্ডি, এটা হলো ক্যাঙ্গারি ব্রিডের একটা মন্ডি। এই মন্ডিগুলি সচরাচর দেখা যায় না, এটা ক্যাটালগ খুললে যারা অভিজ্ঞ খামারি, বড় বড় খামারি, তারা এই ক্যাটালগুলি আসলে তাদের কাছে সংগ্রহ আছে। এই গরুর একটা গুণ আছে, এই গরুগুলি 60 লিটার পর্যন্ত দুধ হয়। এর কারণ হলো এর কিন্তু চামড়াগুলি খুবই পাতলা, আর দেখেন শিঙের কোনো ই নাই, মনে হচ্ছে যে ভিতর থেকে মানে বাইর থেকে ভিতরের অংশ পর্যন্ত দেখা যায় এইরকম। যদিও এখনও দুধের পাশম কাটেনি। বয়সটা কেমন এটার? বয়স আনুমানিক 11 মাস। বাটগুলো দেখাই একটু। হ্যাঁ বাটগুলি দেখাই, লেজটা দেখেন কত ছোট, মাশাআল্লাহ বাটগুলো ভালো আসছে, ভালো তো অনেকে। সেই দামটা কেমন রাখছেন এটা? এবং পায়ের দিকে দেখেন, পায়ের দিকে দেখেন এর খুরগুলি হলো আপনার একদম ঘোরা পাই, এটা খুরগুলি ঘোরা পাই খুর। এই খুরগুলো এই এই গরুগুলি কিন্তু অনেক বড় হয় এবং দীর্ঘদেহী হয়। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি আমি 95,000 টাকা। 95,000 টাকা? হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা পাতলা একদমই হয় না কোনো কিছুই, আমরাও পাই। সিরিয়ালের তিন নাম্বার আর কাউকে দেবো না এইভাবে। সিরিয়ালে আর একটা ফ্লেক বি মন্ডি দেখেন, এর এর গ্রোথটাও দেখেন কেমন আসছে, অনেক ভালো। অনেক ভালো মানে কি যে রাজকীয় একটা গরু আর কি, অনেক সুন্দর একটা গরু। এবং এর সুঠাম দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, এবং দীর্ঘ এখনই মনে হচ্ছে 6 ফিট 7 ফিটের মতো লম্বা আর কি। বয়সটা কেমন? বয়স আনুমানিক 12 মাস। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, বাটগুলো তো ভালো আসছে। হ্যাঁ ভালো আসছে, এবং দেখেন গায়ের কালারটা কতটা মসৃণ আর কি, আর সম্মুখের দিকটা একটা এক কথায় কি যে দাঁড়ানোর ভঙ্গিমাটাই ফ্লেক বিগুলি অন্যরকম প্রসেসিং। যেমন আমার এক নম্বরটা দেখছেন, তার গঠন, গলার শেড, এই সব কিছু মিলাই মানে অপ্রতুল্য একটা গরু আর কি। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা? জি। সিরিয়ালের 3 নম্বর গরুটা? জি। তো পাশেই সিরিয়ালের 4 নম্বর গরুটা দেখতে পাচ্ছি আমরা, 4 নম্বর, আর একটা মন্ডি। মন্ডি এটা না? হ্যাঁ এটা একটা মন্ডি। বাটটা দেখেন, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, এটা এই টাইপের, এটা এটা আপনার কখন যখন তখন হিটে চলে আসবে, রেডি বাচ্চা। হ্যাঁ রেডি বাচ্চা। আমার কাছে আজকে 3টা মন্ডি, 4টা গরুই স্পেশাল, তার মধ্যে একটা ভিন্নধর্মী গরু আছে, সেটা হলো কি যে আপনার ক্যাঙ্গারু যে প্রজাতির, কিন্তু গরুর 4টাই মাশাল্লাহ। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 1,35,000। 4 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 1,35,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে হ্যাঁ, এইবার এই ঈদ উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে এবার একটা বিশেষ ছাড় দিয়ে দিলাম গরুর দাম, আসলে লাভ লস দেখবো না, গরুগুলি ইনশাল্লাহ যদি 10,000 টাকা লসও যায় এবার ঈদ উপলক্ষে তাদের জন্য একটা স্যাক্রিফাইস আর কি। যোগাযোগটা কীভাবে? যোগাযোগটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা
রিসকিনা দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে তো সবসময় বলি যে আমরা যখন বাড়িতে নিয়ে যাই আপনারা গরুর টাকা কম দেন না, এই কথাটা আমরা সবসময় বলি এবং কতদিন যে বলতে হবে তার ঠিক নাই। চেষ্টা করবেন যেন কেউ দেখে শুনে এসে নিয়ে যায় ওখানে, আর ওখান থেকে এখান থেকে কম দিলে ভালো লাগে। কিন্তু একজন প্রতিনিধি যায়, তারও একটা খরচ বিয়ার করতে হয়, তারপর অনেক রিক্সে নিয়ে যেতে হয় আর কি। গরু নিয়ে জানে রিক্স না, অন্তত রাস্তায় টাকাটা হারা যাওয়ারও সম্ভাবনা থাকে, অনেক সময় ব্যাংক ব্যালেন্স বন্ধ পাওয়া যায়, তারা বাড়িতে উঠে রাখে, আমাদের টাকা বহন করতে হয়, সেই ক্ষেত্রে একটু রিক্সের মধ্যে থাকে, তারপরে কম দেন, এটা খারাপ জিনিস, এটা ভালো লাগে না আর কি। এই জিনিস থেকে অন্তত সবাই যেন বঞ্চিত থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু বাচ্চা দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।